सिस्टर निवेदा के जी स्कूल पातकुल्ला नदिया प्रेजेंटिंग रिकॉर्डेड ऑनलाइन क्लास।
তাহলে ছড়া কি দিন চলে যায় 30টা নং 22 এবার বাংলা ছড়া বইটা সবাই বার করো 22 পৃষ্ঠা দিন চলে যায় রবীন্দ্রনাথ ঠাকুর দিন চলে যায় গুনগুনিয়ে ঘুমপাড়ানি ছড়া শান বাঁধানো ঘাটের ধারে নামলে বাঁশের ঘোড়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ হিরে দাদার মরমরে ছাল ঠাকুর দাদার বউ তাহলে দিন চলে যায় ছড়াটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এই দিন চলে যায় ছড়াটি তোমাদের 22 পৃষ্ঠা পড়া থাকলো এটা পড়ে নেবে আগের ছড়াগুলো তার সাথে সাথে পড়বে নইলে ভুলে যাবে কিন্তু আর বাংলা গল্পের বই বার করো এবার সবাই বাংলা গল্পের বই বার করো বার করো তো সব গল্পই তো আমাদের পড়া হয়ে গেছে সব গল্প প্রত্যেকদিন পড়বে ছোট ছোট প্রশ্ন পড়বে আজকে তাও আমি খরগোশ আর কচ্ছপের গল্পটা আরেকবার পড়ছি হ্যাঁ ঘাসের ঝোপের পাশে একটা ডোবা ছিল ডোবা ঝোপের মধ্যে খরগোশ বাস করত আর ডোবাতে বাস করত কাছি দুজনের মধ্যে খুব ভাব ছিল আমি গল্পের মতন করে বলি হ্যাঁ একদিন খরগোশ বলল কাছিম বন্ধুকে চলো আমরা কে তাড়াতাড়ি চলতে পারি পরীক্ষা করে দেখি তুমি তো মোটেও পারবে না আমি পারবো এটা মানে খরগোশ বলল কেননা খরগোশ খুব তাড়াতাড়ি যেতে পারে আর কাছিম থপ থপ করে যায় এই বলে তারা দুজনে সেই ডোবার পাশ থেকে দৌড়াতে শুরু করলো তাদের বিচারক হলো কি ডোবার ব্যাং দৌড়াতে দৌড়াতে কচ্ছপটি আস্তে আস্তে থপ থপ করতে করতে যাচ্ছে আর খরগোশটি দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেছে গিয়ে একটা গাছের নিচে বসে ভাবছে কচ্ছপ তো আস্তে আস্তে আসবে থপ থপ করে আমি ততক্ষণে এখানে একটু বিশ্রাম নিয়ে নিই এই বলে গাছের ফুরফুরে হাওয়ায় কচ্ছপটি ঘুমিয়ে পড়লো এদিকে তার আর ঘুমই ভাঙে না তখন কচ্ছপ থপ থপ করতে করতে সে যেতে যেতে দেখে খরগোশটি ঘুমাচ্ছে সে পাশ দিয়ে গিয়ে ঠিক যে জায়গায় বট গাছের নিচে দাঁড়াতে হবে সেখানে চলে গেল আর অনেক পিছনে পড়ে রইল খরগোশ সে তখন সেখানে পৌঁছে চুপ করে কি করলো কাছিমটা সেখানে পৌঁছে গিয়ে বসে থাকলো এমন সময় খরগোশের ঘুম ভাঙলো সে প্রাণপণে হাঁটতে শুরু করলো কিন্তু ততক্ষণে কাছিম শেষ সীমায় পৌঁছে গেছে তাই খরগোশ দৌড়ের বাজিতে কচ্ছপের কাছে হেরে গেল হ্যাঁ তাহলে নীতিকথা কি ধীর হলেও কাজে যে স্থির থাকে সে সফল হয় দেখেছো তো ধীর হলেও কচ্ছপ আস্তে আস্তে কিন্তু ঠিক পৌঁছে গেছে আর খরগোশ ভেবেছে আমার সাথে কেউ পারবে না সে তখন আর কিছুই করতে পারলো না তাহলে এই গল্পটি তোমরা ভালো করে পড়বে সব গল্পগুলোই পড়বে হ্যাঁ তাহলে ঝোপের মধ্যে কে বাস করতো এক খরগোশ আর ডোবার মধ্যে কে বাস করতো এক কাছিম কাছিম কেন দুঃখ পেয়েছিল কাছিম দুঃখ পেয়েছিল খরগোশ বলেছিল যে ওর সাথে দৌড়ে পারবে না তার জন্য তাহলে প্রতিযোগিতায় কাছিম কিভাবে জিতে গেল কাছিম মনের জোরে সে আস্তে আস্তে ঠিক পৌঁছে তার শেষ সীমায় পৌঁছে গেল কিন্তু খরগোশ তা পারলো না তাহলে নীতিকথা কি ধীর হলেও কাজে যে স্থির থাকে সে সফল হয় ঠিক আছে প্রতিটা গল্প এইভাবে পড়বে এই গল্পটা আরও ভালো করে পড়বে আজকে তাহলে এই পর্যন্ত থাক